কাঁচা বাদাম। বাদাম কাকু ভুবন বাদ্যকর আবারও করলেন বিয়ে। গেল বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কাঁচা বাদাম গান। বাংলাদেশ ও ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি পুরো বিশ্বেই এই গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এই গান গেয়ে ভাইরালের পর প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে ভারতের বীরভূমের ভুবন বাদ্যকরের নাম। কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর রীতিমতো তারকা বনে গেছেন ভুবন। আমার নতুন গাড়ি ড্রাইভারি আমি শখ যে করি, দিয়ালে আমি দাদা ধাক্কা মারি ধাক্কা মারি, বাঁচিয়েছেন আমার গৌর হরি গৌর হরি। কিছুদিন আগেই স্টার জলসার নতুন রিয়ালিটি শো স্মার্ট জোড়ির মঞ্চে নিজের সহধর্মীকে চুমু খেয়ে শিরোনামে আসেন ভুবন। এবার শোয়ের মঞ্চে বিয়ে করলেন তিনি। সুপারস্টার জিৎ সঞ্চালিত স্মার্ট জোড়িতে স্ত্রীকে নিয়ে অংশ নিয়েছেন ভুবন। সেখানে তাদের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিতের সঙ্গে দাম্পত্য জীবনের নানান অজানা কথা শেয়ার করেন ভুবন। ভুবন জানান, 30 বছর আগে গরুর গাড়িতে চড়ে তিনি বিয়ে করতে গিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ের সময় সব শখ আহ্লাদ পূরণ হয়নি বলে জানান ভুবনের স্ত্রী। এরপর এই দম্পতিকে আবার বিয়ে দেওয়ার দায়িত্ব নেন জিৎ। স্মার্ট জোড়ির মঞ্চেই বিয়ে করেন ভুবন ও তার স্ত্রী। মঞ্চে বিয়ের সব আচার অনুষ্ঠান পালন করা হয়। একে অপরকে তারা মালা পরিয়ে দেন।